ওয়েলকাম টু বাইজান সেলিউশন যে আজকে হাইল্যান্ড পার্কে কমপ্লেক্সের মধ্যে খুব ভালো একটা রিসেল টু বিএইচকে দেখাচ্ছি অনেক বড়ো এই পুরো এরিয়াটা দেখুন জি প্লাস থ্রি করে এখানে অনেকগুলো টাওয়ার আছে এটা লাহোরি ক্যালকাটা গ্রিন কমপ্লেক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জি প্লাস থ্রি টাওয়ারের মধ্যে এটা টু বিএইচকে আছে রিসেল টু এটা এটা দেখুন বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি পুরো এরিয়াটা এর মধ্যে সব কিছুর সুবিধেই আছে এখানটায় প্লেগ্রাউন্ড জিম সব কিছু সুবিধে আছে এটা দেখুন স্টেয়ার এটা রিসেল টু বিএইচকে এখানে কোলাপস্ট্রেল গেট এগুলো সব কিছু লাগানো আছে ছশো একানব্বই স্কোয়ার ফিটে টু বিএইচকে পাচ্ছেন টু সাইড ওপেন পাচ্ছেন এটা ডাইনিং বড়ো ডাইনিং এটা এখানটায় এটা দেখুন এটা খুব ভালো একটা বড় ডাইনিং ডাইনিং ডাইনিংয়ের সাইজ এটা সাতাশ ফুট বাই আট দশমিক সতেরো ফুটের সামনে এখানটা এটা ব্যালকনি এরিয়া ব্যালকনি সাইজ আট দশমিক ফুট বাই চার ফুট এখানে দেখুন নিচে এখানে উডেন ফ্লোর এগুলো সব করা আছে এখানে সেট দেওয়া আছে এখানে পুরোটাই বক্স গ্রিল এখানটায় লাগানো খুব ভালো একটা টু বিএইচকে কমপ্লেক্সের মধ্যে পাচ্ছেন এটা সেকেন্ড ফ্লোরে এর সাথে এখানটায় দেখুন এই টু এর সাথে একটা ওপেন পার্কিং পাচ্ছেন বেডরুম এটা বেডরুমের সাইজ বারো দশমিক সতেরো ফুট বাই আট দশমিক সাতষট্টি ফুটের বেডরুম এটা রোড রোড ফেসিং আছে হাইল্যান্ড পার্কে পেয়ে যাচ্ছেন এক ইএম বাইপাসের একদম সামনে এটা দেখুন এটা কিচেন কভার কিচেন বড় কিচেনের সাইজ আট দশমিক আটান্ন ফুট বাই ছ ফুটের কিচেন খুব ভালো এখানে ইন্টারিয়ার কাজ করা আছে এখানটায় দেখুন এগুলো সব রঙ এগুলো সব কিছু করা একদম ইএম বাইপাসের সামনে পাচ্ছেন খুব ভালো এরিয়ার মধ্যে পাচ্ছেন এটা এটা পেয়ে যাচ্ছেন চল্লিশ লাখে পাচ্ছেন টু বিএইচকে উইথ পার্কিং চল্লিশ লাখে পাচ্ছেন কোনো রকম প্রকারের ছাড়া যে কোনো ব্যাঙ্ক থেকে লোন হয়ে যাচ্ছে এটা বড় কমন টয়লেট অনেক বড় টয়লেট দেখুন এটা নর্থ ওয়েস্ট ফেসিং আছে এটা টু সাইড ওপেন সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন চল্লিশ লাখে যে কোনো ব্যাঙ্ক থেকে লোন হয়ে যাচ্ছে এটা একটা বেডরুম এটা মাস্টার বেডরুম এর সাথে একটা টয়লেট পাচ্ছেন ডাব্লুসি এই বেডরুমের সাইজ দশ দশমিক তিরাশি ফুট বাই আট দশমিক তেত্রিশ ফুটের এর সাথে টয়লেট পেয়ে যাচ্ছেন ডাব্লুসি চার দশমিক পঁচিশ ফুট বাই তিন ফুটের টয়লেট সামনে দেখুন দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো একটাই কল করুন ভিজিটের জন্য কোনো দিন ভিজিট করতে আসতে পারেন কোনো ডিটেলস কিছু জানার থাকলে ডাইরেক্ট আপনারা কল করে নিন চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য